জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথা পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনোনার চুরমুরের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে জলপরীর গল্প বল বন্ধু চল সাপ লুডো চিত্রহার লোডশেডিং শুকতারা পাঁচ শিকের দুঃখদের গল্প বল বন্ধু চল বন্ধু চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে ধোঁয়া ধোঁয়া নৌকার ছাইগুলো উড়ছে এক পাশে ভাড়া করা সাইকেল রেসগুলো ছুটছে ব্যাক পাশে খালি গায়ে নৌকর ছাইগুলো উড়ছে এক পাশে প্রেমে মুড়ে রাখার আন্তারা সাজাতে বন্ধু চলে রাখবো তোর কাঁধে গল্পেরা ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট পুলিশ কৃষ্ণনার চুরমুড়ের গল্প বল
চল বলটা দে রাখবো হাত তোর কাঁধে গল্পের ওই ঘাসে তোর টিমে তোর পাশে ছবি রং মশা স্কুল ছুটি রোজ মিলা রূপ কথার বাইরাদের গল্প বল বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাতে কি বলিস বিঘ্নু নার ঝুলমুড়ের গল্প বল বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই কাশে তোর টিমে তোর পাশে জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হবে জাতীয় পতাকা প্রতি সম্মান প্রদর্শন করবে।
তার সালাম গ্রহণ করবেন সেলুট টু দা ন্যাশনাল ফ্ল্যাগ সালাম গ্রহণ করবেন সেলুট প্রধানমন্ত্রী ডাউন আমাদের প্রধান অতিথিকে অভিবাদন জানাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আহা 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 আহা
বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। প্রধান অতিথিকে অভিবাদন জানাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মানিত সভাপতির কাছে অনুষ্ঠান শুরুর অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ জানাব সভাপতিকে। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করে নীলকারে, কাট জীবনে প্রভাত আজি ঘোচায় অন্ধকার। সম্মানিত সুধী বেগম নরুন্নাহার তর্কভাগী অনার্স কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি ফজলুল হক খান, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি প্রতিভা রানী সরকার, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ। সুধীমণ্ডলী, এখন ধর্মগ্রন্থ থেকে পাঠ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মোহাম্মদ ইমরান খান, রোল 177, বিভাগ মানবিক, একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী। মোহাম্মদ ইমরান খান, কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমিহ
পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি শিলারানী সরকার, রোল 93, বিজ্ঞান বিভাগ, একাদশ শ্রেণী। শ্রী শ্রী গুরু প্রণাম। অং অখণ্ড মণ্ডলা কারণ ব্যর্থং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুদেবায় নমঃ। শ্রী শ্রী কৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। অং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আমি এখন শ্রীমদ্ ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় থেকে সাত নম্বর শ্লোকটি পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানিঃ ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। অর্থাৎ এই পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, অর্থাৎ মনুষ্য দেহ ধারণ পূর্বক পৃথিবীতে অবতীর্ণ হই। গীতার মাহাত্ম্য। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভাঙ্গতি নাশিনী পেজত্তই পরানন্দা তথার্থই জ্ঞান মঞ্জুরী। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ঈশ্বর সকলের মঙ্গল করুক, কেউ যেন দুঃখভাগী না। ধন্যবাদ মোহাম্মদ ইমরান খান এবং শিলারানী সরকার, সরকারকে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার জন্য। আমরা এ মাসেই শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছি। আমাদের বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে যারা আত্মাহুতি দিলেন, যাদের কারণে আজকে আমরা বাংলায় কথা বলি, সে সকল শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল সহ 15ই আগস্ট মর্মন্তত ঘটনায় যারা নিহত হয়েছিলেন তারা, এবং বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন, সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য আমরা এখন দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ১৯৯২ সনে প্রতিষ্ঠিত এই কলেজ, আজকে আমরা সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজ, এই সময়ের পরিক্রমায় আমাদের শেষ উপভোগ্য যে বিষয়টি আমাদের করে দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, বাংলাদেশ বিনির্মাণ যে পথে এগিয়ে যাচ্ছে, আমরা সেটিকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ দেখবার জন্যে এখানে কয়েক মিনিটে আমরা একটি ডিসপ্লে প্রদর্শন করব। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ ডিসপ্লে প্রদর্শিত হবে। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানাই বঙ্গমাতা মরহুম শেখ ফজিলাতুন্নেসা। শ্রদ্ধা জানাই বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সাজিব ফরাজের জয়ন্তী। সম্মানিত সুদী, 1992 সালে জুন মাসে রায়গঞ্জ উপজেলাধীন হাসিল গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সুলতান মাহমুদ মিয়া কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করলে তাৎক্ষণিকভাবে পূর্ব লক্ষ্মীকোলা গ্রামের অধিবাসী মোহাম্মদ গোলাম রহমানী ও মরহুম নজরুল ইসলাম 1,000 টাকা দান করেন এবং কলেজ প্রতিষ্ঠার প্রাথমিক কাজ শুরু করেন। কলেজটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশের সুযোগ্য পুত্র সৈয়দ শামসুল আলম হাসুর দায়িত্বভার গ্রহণ করেন, সেই সাথে বিভিন্নভাবে সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা করে। এছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদের অবদান রয়েছেন তারা হলেন মরহুম রইজউদ্দিন জয়নাল, মরহুম নূর সাইদ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম, মোহাম্মদ সোরাব আলী সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মোনা ইসলাম খোকা, মরহুম আব্দুল সালাম কায়ম, মরহুম মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, মরহুম সিরাজুল ইসলাম সরকার, পূর্ব লক্ষ্মীকোলা তরুণ সদস্যদের সদস্যবৃন্দ,
মোহাম্মদ গোলাম রব্বানী, মরহুম নজরুল ইসলাম, মরহুম রহমত আলী সরকার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। তাছাড়াও কলেজটিকে উন্নয়ন ও সরকারীকরণে যাদের প্রচুর অবদান রয়েছে তারা হলেন রায়গঞ্জ তারাশের মাননীয় জাতীয় সংসদ সদস্য মরহুম গাজী ইসহাক হোসেন তালুকদার এমপি, মরহুম গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন এমপি, বর্তমান জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি এবং বর্তমান উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকোনা মণ্ডল, মেয়র আব্দুল্লাহ পাঠান সহ অত্র এলাকার জনসাধারণগণ। প্রিয় সুধী শিক্ষানুরাগী ডক্টর আব্দুল আজিজ এমপি কলেজে মুজিব জন্ম শতবর্ষের স্মারক ফলক উন্মোচন করেন। এছাড়াও তিনি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ডক্টর আব্দুল আজিজ বিজ্ঞানাগার এবং ডক্টর আব্দুল আজিজ নেন উপহার দেন। কলেজের উন্নয়ন ও অগ্রগামিতা দেখতে আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, প্রফেসর ডক্টর মশিউর রহমান, ভাইস চ্যান্সেলর জাতীয় বিশ্ববিদ্যালয়, তৎকালীন অধ্যক্ষ আব্দুল মোতালেব শেখ কলেজকে সরকারিকরণের মাধ্যমে উন্নতির দিকে নিয়ে যান। তিনি 2018 সালে কলেজ থেকে শিক্ষক কর্মচারীদের নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে যান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও দোয়া করেন। অবশেষে 2019 সালে আব্দুল মোতালেব শেখ চাঁদ প্রিন্সিপাল দায়িত্ব হতে অবসর নেন। উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজুল হক সহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ তাকে বিদায় সম্বোধনা দেন। তারপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে জনাব মোহাম্মদ সিরাজুল হক স্যার যোগদান করেন। তার প্রচেষ্টায় 2022 সালে কলেজে প্রধান গেটটি নতুনভাবে নির্মাণ করা হয়, সেই সাথে কলেজে গঠিত হয় শক্তিশালী পুরুষ ও নারী রবার স্কাউট। এছাড়াও উপজেলা ও জেলা পর্যায়ে কলেজ হতে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্থান দখল করে ও পুরস্কার অর্জন করে। বিভিন্ন প্রতিযোগিতায় কলেজটি কয়েকবার উপজেলা ও জেলা পর্যায়ে বারবার প্রথম স্থান দখল করে। প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতা হতে প্রাপ্ত বিভিন্ন ক্রেস্ট সমূহ। সঙ্গীত ও নৃত্য বিভাগ হতেও কলেজটি উপজেলা ও জেলা পর্যায়ে কয়েকবার প্রথম স্থান দখল করে। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অধীনে সৌন্দর্য বৃদ্ধির জন্য কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। 2023 সালে সরকারি বেগমনার তর্কবাগী সহার্স কলেজে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস উদ্বোধন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজুল হক। সেখানে তিনি বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেন এবং ছাত্রছাত্রীদের শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান দান করেন। প্রিয় সুধী, বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কাজের মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ স্থাপন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। তাছাড়াও ফ্লাইওভার, ফোরলেন রাস্তা, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী বঙ্গবন্ধু ট্যানেল, ঝিনুক আকৃতির কক্সবাজার রেল স্টেশন, কক্সবাজার হাইটেক পার্ক ইত্যাদি উন্নয়নমূলক কাজ করে চলেছে। বাংলাদেশ ডিজিটালাইজড হওয়ায় বর্তমানে গ্রামে খেতে কামারে বসে কৃষকরা প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়িয়ে খাদ্য সম্পন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখছেন। আরও এগিয়ে যাক, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে গড়ে উঠুক এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ। অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কলেজ শাখার ছাত্রলীগ, এই কলেজ শাখা ছাত্রলীগ সাব্বির হাসান, সাব্বির হাসান ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজকে। এবার স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য
আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জনাব মোহাম্মদ সিরাজুল হককে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, আব্দুল আজিজ সড়ক ফলক উন্মোচন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মার্ট কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের মধ্যমণি রায়গঞ্জ তারা সলঙ্গার আপামর জনসাধারণের প্রাণের মানুষ, সৎ সাহসী মেধাবী মানুষ, সৎ যোগ্য নেতা প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ এমপি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের কলেজের একান্ত একজন আপনজন, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন মানুষ, শ্রদ্ধাবান মানুষ আব্দুল হাদি আল মাজিদ জিন্না ভাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এই কলেজ বিনির্মাণে আজকের এই কলেজ যে পর্যায়ে এসে পৌঁছেছে, সেই সাবেক অধ্যক্ষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল মোত্তালেব শেখ আমাদের মাঝে উপস্থিত আছেন। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মঞ্চে উপস্থিত আছেন। গোলাম সরওয়ার লিটন চেয়ারম্যান বর্মগোসাই ইউনিয়ন পরিষদ আমাদের মঞ্চে উপস্থিত আছেন। উদীয়মান মেধাবী এবং অত্যন্ত সাহসী একজন নেতা রায়গঞ্জ ইটভাটা উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার মঞ্চে উপস্থিত আছেন। আমাদেরই অত্যন্ত স্নেহের ছোট ভাই ইলিয়াস হোসেন সভাপতি স্বেচ্ছাসেবক লীগ রায়গঞ্জ উপজেলা মঞ্চে উপস্থিত আছেন। গোলাম হাসনাত টিটু আমার স্নেহের অত্যন্ত স্নেহের ছোট ভাই সাধারণ সম্পাদক বর্মগোসাই ইউনিয়ন আওয়ামী লীগ মঞ্চে উপস্থিত আছে। সাবেক সভাপতি পৌর আওয়ামী লীগ রায়গঞ্জ বাবুল মেহেদি হাসান ম্যাগনেট চেয়ারম্যান মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ তাড়াস। আর আমি জানি সিরাজ ভাই এবং মঞ্চে আর যারা উপস্থিত আছেন এবং ইটভাটা মালিক ইবু সুফিয়ান এবং আরও অন্যরা যারা উপস্থিত আছেন, পত্র লেখার বিভিন্ন স্তরের রাজনীতিবিদ সুধি মণ্ডলী আমার প্রাণপ্রিয় আমার প্রেস আমি মোনায়েমকে প্লিজ আমি মোনায়েম এবং রফিককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মোনায়েম এবং রফিককে মঞ্চে আসার আতিক মোনায়েম এবং রফিক নিতে যাচ্ছি এবং যারা বরণ করবে আমাদের এই প্রতিষ্ঠানের সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিস অনার্স কলেজের এই কলেজের সকল শিক্ষার্থী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। 1992 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই রায়গঞ্জ উপজেলায় তৎকালীন নাম ছিল বেগম নুরুন্নাহার তর্কবাগিস কলেজ, অত্যলেখার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায়, এখানকার প্রত্যেকটি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় 1992 সালে কলেজটি প্রতিষ্ঠিত হবার পর থেকে আজ অবধি এই কলেজের রেজাল্ট, এখানে এক্সট্রা কারিকুলাম, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা বিধি সব কিছু মেনে চলা হচ্ছে। আজকের এই সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিস অনার্স কলেজটি বাংলাদেশের মধ্যে বিএসএস পরীক্ষায় প্রথম হওয়ার জন্য আমাদেরকে সরকারিভাবে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলার মধ্যে সাত ভাগ, জেলার মধ্যে দুই ভাগ। বিভিন্ন পুরস্কারে আমরা ভূষিত হয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা তাদের কৃতি সাক্ষ্য রেখে যাচ্ছেন। আমি আজকে আমার ছাত্রদের প্রতি অনুরোধ জানাবো, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কলেজটাকে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণ করেছেন, সেই ক্ষেত্রে রায়গঞ্জে একটি মাত্র কলেজকে তিনি প্রাধান্য দিয়ে এই কলেজটা সরকারিকরণ করে দিয়েছেন। আমরা আশা করি যে আমরা মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্দেশ্যে আজকের এই সলিস্টিক কলেজটি সরকারিকরণ করেছে, আমরা তার সম্মান রক্ষা করব ইনশাল্লাহ। আমাদের অতীতের রেজাল্ট ভালো ছিল, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রেজাল্ট ভালো আছে। আমরা আশা করি আগামীতে আমরা ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান একটি সুন্দর একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড় করাতে পারবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগিচা অনার্স কলেজ শুধু রাজশাহী বিভাগে নয়, বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ। আমি এটা বিশ্বাস করি। আজকে আমাদের এই প্রতিষ্ঠান আমাদের রায়গঞ্জ উপজেলা তথা সিরাজগঞ্জ জেলার মধ্যে বিভিন্ন সময়ে আমাদের এই প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আসছে। আমি আমার নবীন ছাত্রদের প্রতি অনুরোধ জানাব, কারণ এই প্রতিষ্ঠান তোমাদের, এই প্রতিষ্ঠান আমাদের, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই প্রতিষ্ঠান সবার মিলে একটি প্রতিষ্ঠান। একটি প্রতিষ্ঠান কখনো একজন মানুষ গড়তে পারে না, একটি প্রতিষ্ঠানের উন্নয়ন করতে গেলে কখনো একজন মানুষ দ্বারা সম্ভব না। যদি এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী আপামর জনসাধারণ আমার সকল শিক্ষার্থী অভিভাবক যদি আমরা একমত হই যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটাকে আমরা আগে নিয়ে যাবো ইনশাল্লাহ, এই প্রতিষ্ঠান আপনারা বিশ্বাস করতে পারবেন না এই প্রতিষ্ঠানে কত দূর আগা যেতে পারে। আমি চার বৎসর দায়িত্ব পালনকালে আমার বিশ্বাস জন্মেছে যে এই কলেজ অত্র এলাকার জনগণের একটি আস্থার জায়গা, একটি বিশ্বাসের জায়গা। আমি আপনাদেরকে অদা করে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সরকারি বেগম নূরুন্নাহার তর্কবাগিচা অনার্স কলেজের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এখানে 103 জন কর্মকর্তা কর্মচারী আছি, আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে অবদান এই প্রতিষ্ঠানের প্রতি রাখব ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনার আজকে যে রাস্তাটা উদ্বোধন হলো প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ এমপি সড়ক, আপনি একটু লক্ষ্য করবেন এই সড়ক দিয়ে যে আপনার এই বিভিন্ন চিত্র আঁকানো হয়েছে, সেই চিত্রগুলো কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ম্যাডামরা আমি কালকে দেখেছি তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, একটা প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাতি জ্বালিয়ে ওরা এই আলপনাগুলো তৈরি করেছে, এখানে কাউকে আসতে দেয় নাই। আমি বিশ্বাস করি আমার যে কর্মকর্তা কর্মচারীরা আছে আমরা 103 জন, একজন কর্মকর্তা কর্মচারীও আমাদের প্রতিষ্ঠানের বিপক্ষে কখনো অবস্থান নেয় নাই, ইনশাল্লাহ কখনো নেবে না। আমাদের এই কলেজ সরকারিকরণের প্রথম ডিও লেটারটা দেয় মরহুম ইসাহাক হোসেন তালুকদার এমপি, এবং তার ধারাবাহিকতায় তার পরবর্তী এমপি মহোদয় মরহুম আমজাদ হোসেন মিলন, এবং তার ধারাবাহিকতায় আজকের এই প্রতিষ্ঠানের সৌন্দর্য পরিবেশ বিরাজ করছে, তার জন্য আমি প্রথমে মহান সৃষ্টিকর্তার কাছে আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের যে এমপি মহোদয় সৎসাহসী একজন যোগ্য নেতৃত্বের মাধ্যমে উনি আমাকে যেভাবে বলছে, আমি ওনার সাথে দীর্ঘ সময় বসে আমার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমি ওনাকে বলেছি যে উনি আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছে আমি কলেজটাকে সেইভাবে আগায় নেওয়ার চেষ্টা করছি, এবং ওনার নির্দেশনা আমি বিশ্বাস করি আমাদের উনি আমাদের একজন আপনজন, এই প্রতিষ্ঠানের একজন আপনজন, এবং এই প্রতিষ্ঠান তার হাত ধরেই আগামীতে ইনশাল্লাহ আরও উন্নততর প্রতিষ্ঠানের ভাবমূর্তি বজায় থাকবে আমরা বিশ্বাস করি। আমাদের এলাকায় যারা
আমাদের ছোট ভাইরা আছে যারা নেতৃত্ব দেয়, যারা রাজনীতি করে, আমি নাম ধরে কিছু বলবো, যে আমাদের শোভন সরকার, যাদেরকে আমরা শোভন বলে ডাকি, ওরা অত্যন্ত মেধাবী একজন সাহসী মানুষ। আমি দেখেছি ও আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেশ দিচ্ছে, ভাই মাঝে মাঝে আমাকে ভাইও বলে, মাঝে মাঝে আমাকে স্যারও বলে, কারণ ও হলো আমার ছোটো ভাই, আমার স্নেহের ছোটো ভাইও। ইলিয়াস আছে আমাদের, আমাদের যে চেয়ারম্যান আছে আজকের এখানে উপস্থিত আছে লিটন, এবং আমাদের যে টিটু আছে, আমার সবই হচ্ছে এরা আমার স্নেহের অত্যন্ত ছোটো স্নেহের ছোটো ভাই। ওরা আমাকে যেভাবে সহযোগিতা করছে, আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান এক সময় শুধু এই বিভাগ নয়, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে রূপ লাভ করবে। আজকে আমাদের এমপি মহোদয়, আমি যখন যা বলেছি উনি শুধু বলছে ঠিক আছে। আমি একটি উদাহরণ দেব, আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব বহুদিন হলো আমি পাচ্ছি না, সাবেক প্রিন্সিপাল স্যার চেষ্টা করেছেন, হয় নাই, আমি সাথে থেকে চেষ্টা করেছি। আমি একদিন ছিলাম, আমাদের রাসেল ভাই ছিল, সিরাজ ভাই ছিল, আমি বললাম এমপি মহোদয় আমি ছাত্রছাত্রী কথা দিয়েছি, আমার শেখ রাসেল ডিজিটাল ল্যাব আপনি দিতে চেয়েছিলেন, আমি সেই কথাটা আমার শিক্ষার্থীদেরকে আমি বলেছি। উনি চুপ করে থেকে বলল, দেখেন দেরি হয়ে গেছে, আমার তো লিস্ট হয়ে গেছে। আমি আমাকে ওই অতিরিক্ত বরাদ্দ থেকে দেওয়ার কথা বললেন। আমি বললাম এমপি মহোদয় আমি কথা দিয়েছি, আপনি আমাকে কথা দিয়েছেন, আমি আমার শিক্ষার্থীদের কথা দিয়েছেন। আমি পরে আমার সাথে দেখা হলে উনি বললেন যে আপনার শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমি দিয়ে দিয়েছি। আমাদের সেই মাননীয় এমপি মহোদয় এই যাবৎকাল আমাকে যতগুলা কথা দিয়েছে একটা কথার একটি সময়ের হেরফের হয় নাই। আপনারা জানেন এই কলেজে একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার হয়েছে, আমরা বিজ্ঞানাগারটার নাম দিয়েছি প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ, যেটা উদ্বোধন করেছে। এবং আজকের আমার কথা আমি বিশ্বাস করি আমার এই বিজ্ঞানাগার আজকে সমৃদ্ধশালী একটি বিজ্ঞানাগার। আপনি বিজ্ঞানাগারে ঢুকলে একটা মনটা চাঙ্গা হয়ে যায়। হ্যাঁ, আমার সায়েন্সের ছাত্রদের সাথে আমার কথা হয়েছে যে তোমাদের আমার সায়েন্স ডেভেলপ করার জন্য তোমাদের যা কিছু প্রয়োজন আমি সবই সরবরাহ করব। আমার এমপি মহোদয় আমাকে বলেছে সায়েন্সটাকে আপনি ডেভেলপ করেন। আমার সায়েন্সে এবার ছাত্র ভর্তি হয়েছে একশো তেইশ জন। আমাদের সায়েন্সের ছাত্র ভর্তি হয়েছে 123 জন, যা রায়গঞ্জ উপজেলার প্রত্যেকটি কলেজ মিলেও 123 জন সায়েন্সের স্টুডেন্ট নাই। আমার বাণিজ্য শাখা, বাণিজ্য শাখা ভর্তি হয়েছে প্রায় 100 স্টুডেন্ট ভর্তি হয়েছে। আমাদের মানবিক বিভাগে ভর্তি হয়েছে 355 জন। আমার এই আমার আমার অনার্সের ছাত্র আছে, আমার 4 বিভাগ মিলে ছাত্র আছে প্রায় 2000 মতো, 4 ইয়ার মিলে। আমার ডিগ্রিতে রায়গঞ্জ উপজেলায় কোনো প্রতিষ্ঠানের ডিগ্রিতে এত ছাত্র নাই যে আমার এখানে ভর্তি হয়েছে। সরকারি বেগম নুরুন্নাথ তর্কবাগী অনার্স কলেজে ভর্তি হয়েছে, আমার এইবার ভর্তি হয়েছে 215 জন। তা আমি আপনারা যারা কলেজ গড়িয়েছেন, আপনারা যারা এই কলেজকে সহযোগিতা করতেছেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে প্রত্যেকটি উপজেলায় একটি করে শিক্ষা বা কলেজ এবং একটি করে হাই স্কুল সরকারিকরণের মধ্য দিয়ে জাতিকে একটা উন্নততর শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি এই কর্মযজ্ঞ যখন আপনার শেষ হয়ে যাবে, বাংলাদেশের আমাদের যে বেকার শিক্ষিত বেকার আর বেশি খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটি কলেজে যখন বিসিএস ক্যাডাররা চলে আসবে। কারণ আমার ছেলেমেয়েরা, আপনাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে আপনার কোনো জায়গা পাচ্ছে না, মাননীয় সেই জায়গা থেকে চিন্তা করে যে আমার সন্তানেরা কোথায় যাবে, আমি তাদের কর্মসংস্থান করে দেব। মাননীয় এই প্রত্যাশাকে আমরা ইনশাল্লাহ ধন্যবাদ জানাই। আপনারা যারা উপস্থিত আছেন, আমি এমপি মহোদয়কে সবই বলেছি, আমার প্রতিষ্ঠান সম্পর্কে উনি টোটাল অকেবল আছে, আমার আবাসন সংকট আছে, ছাত্রছাত্রীদের আমি বসার জায়গা দিতে পারছি না, আমার 4000 মতো স্টুডেন্ট আছে, আমি ক্লাসে নিজে দাঁড়িয়ে থেকে আমি ক্লাস নিয়ন্ত্রণ করি। একজন শিক্ষক যখন রুমে ক্লাস করতে যায় উনি একা যখন নিয়ন্ত্রণ করতে পারে না, আমি আমার কিছু শিক্ষক সিনিয়র শিক্ষকদের সাথে নিয়ে আমি কিন্তু ক্লাস নিয়ন্ত্রণ করি, কারণ আমাদের আবাসন আমাদের ছাত্রদের শ্রেণীকক্ষের অত্যন্ত সংকট হয়ে গিয়েছে। আমি মাননীয় এমপি মহোদয়কে আমি কিছু বলবো না এই ব্যাপারে, কারণ উনি জানেন উনি কী করতে হবে, উনি ভালো জানেন। তো আমি
মঞ্চে এবং মঞ্চের সম্মুখে যারা আছেন, আপনাদের এই প্রতিষ্ঠান, যারা এখানে রাজনীতিবিদ আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের প্রতিষ্ঠান মাননীয় জননেত্রী শেখ হাসিনার উপহার এটা যেন আমরা সমুন্নত রাখতে পারি, আমি এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমার যারা শিক্ষার্থী আছো, আমি তোমাদেরকে একটি কথা বলবো, যে সার্টিফিকেট নিয়ে তোমরা এখানে ভর্তি হয়েছ, আমি প্রত্যেকের কাছে, ওই জিপিএ নয়, আমি জিপিএ 5, জিপিএ 4.89, আমি এই জিপিএ চাই প্রত্যেক স্টুডেন্টের কাছে। একজন ছাত্র সবই পারে, সবই সম্ভব। একজন শিক্ষার্থী যদি মনে করে আমার আগের জিপিএ কী আছে না আছে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ ওটা আমি ফিরাতে পারবো না। আগামী জিপিএটা কী নেব আমার সেটা দেখার বিষয় আছে। আপনারা যারা অভিভাবক এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনার সন্তানকে বাড়িতে লেখাপড়ার পরিবেশ করিয়ে দেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে কোনো সমস্যা হলে আমার সাথে সরাসরি কথা বলেন। আমি প্রত্যেকটা গার্জেনের সাথে কথা বলতে প্রস্তুত, আমি প্রত্যেকের ফোন ধরি, আমি একজন স্টুডেন্টের ফোনও ধরি। কিছুক্ষণ একজন স্টুডেন্ট ফোন দিয়েছিলাম, সে ফোনটা ধরেছি আমি। আমি চাই আমাদের শিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়ে থাক এবং অভিভাবকদের মধ্যে, কারণ একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার তিনটা জায়গা থাকে, একটা হচ্ছে সে নিজের নাম্বার ওয়ান, দুই নম্বর হচ্ছে শিক্ষক, শিক্ষকেরা, এবং তিন নম্বর হচ্ছে তার অভিভাবকেরা। আমরা ক্লাসে পড়িয়ে দিচ্ছি, বাসায় যা কি করতেছে অভিভাবক যদি খোঁজ না রাখে তাহলে সে ছাত্র কখনই ভালো করতে পারবে না। আমি অভিভাবকদের বলবো, আমার সামনে অনেক অভিভাবক আছেন, আমি আপনাদেরকে বলবো আমাদের কাজটা আমরা এখানে করে দেব, বাকি কাজটা আপনারা আপনার আপনার জায়গায় দেখেন, কারণ ম্যাক্সিমাম সময় আপনাদের বাসায় থাকে। আমি শিক্ষার্থীদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানের যে নিয়মকানুন আছে আমরা সেগুলো তোমাদেরকে বলেছি, আমি একটা নিয়মের বাইরে আমি কাউকে যেতে দেব না, কারণ আমি চাই যে একজন ছাত্র যখন বের হয়ে যাবে এই এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে, সে যেন হাসতে হাসতে বের হয়ে যেতে পারে। আমি আমি প্রত্যেকের প্রতি আমার সহযোগিতা কামনা করে আমি মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন, আজকের এই সুন্দর পরিবেশে আপনাদের উপস্থিতি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে, কারণ আমরা যেভাবে চেয়েছিলাম আপনাদের উপস্থিতি সেটাই হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই উদ্বোধনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব অধ্যক্ষকে তার নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। প্লিজ, আমি আর একটি কথা বলবো, আমাদের একটা জাতীয় স্লোগান, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বক্তব্যের শেষে আমাকে, আমি আবারও বলছি আমার শিক্ষার্থী, আমার অভিভাবক, আমার মঞ্চে যারা আছেন প্রত্যেককে আমার কলেজের পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা। ধন্যবাদ জনাব অধ্যক্ষকে তার নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় সুধি, এবার সঙ্গীতের মধ্য দিয়ে 2022-23 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছে দ্বাদশ স্নাতক প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। নবীন বরণ 2023, আজকে নবীনদের এই বরণের, এখন দলীয় সঙ্গীতের মাধ্যমে আমরা নবীনদের বরণ করব, বরণ করবে আমাদের দ্বাদশ এবং ডিগ্রি অনার্স শিক্ষার্থীরা প্রভাষক দেরাজউদ্দিন আহমেদের নেতৃত্বে আমাদের দলীয় সঙ্গে। এই দলীয় সঙ্গীতে যারা থাকছে সুপ্রিয়া সিংহ, মৃত্তিকা সরকার, রত্না আক্তার, শারমিন, হাসি, আলপনা, মিঠুন দাস এবং ইলিয়াস। আমি দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আজকে 22-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করব। গানের কলি হে নবীন ও নবীন, আমরা তোমাদের করছি বরণ। হে নবীন ও নবীন, আমরা তোমাদের করছি বরণ। হে নবীন ও নবীন,
আমরা তোমাদের করছি বরণ আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা লও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা লও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা লও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা লও হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ জীবন হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ আমাদের এ দেশ আমাদের এক হয়ে মোরা থাকব নেই কোন ভেদাভেদ জাতি ভেদে নেই কোন ভেদাভেদ জাতি ভেদে রাখবে স্মরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ এই কলেজের সুনাম খ্যাতি ছড়িয়ে আছে দেশব্যাপী তোমরা এটাকে রেখো ধরে তোমরা এটাকে রেখো ধরে করছি মোরা এই নিবেদন হে নবীন ও নবীন আমরা তোমাদের করছি বরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করেছি বরণ আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা লও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা লও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা লও কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা লও হে নবীন ও নবীন আমরা তোমাদের করেছি বরণ হে নবীন ও নবীন আমরা তোমাদের করেছি বরণ হে নবীন ও নবীন এখন সুন্দর একটা করতালির মাধ্যমে আমরা নবীনদের বরণ করব করতালির মাধ্যমে আমরা নবীনদের বরণ করব সবাই আমরা করতালি দেব ছেলেমেয়েরা সবাই করতালির মাধ্যমে আমরা নবীনদের বরণ করে নিলাম ধন্যবাদ আমাদের প্রভাষক দেরাজউদ্দিন এবং তার দলকে সুন্দরভাবে নবীনদের বরণ করে নেবার জন্য রবীন্দ্রনাথ তাই তো বলেছিলেন ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ আদমরাদের ঘামেরে তুই বাঁচা হ্যাঁ নবীনরা আজকে দেখুন আমাদের এ কলেজ ক্যাম্পাস ফাগুনের সাথে সাথে আমাদের নবীনরাও সুন্দর করে সেজেছে কলেজ ক্যাম্পাস আজকে আমাদেরকে বিমোহিত করেছে মুগ্ধ হয়ে আমরা উপভোগ করছি আজকের অনুষ্ঠান এখন বক্তব্য নিয়ে আসছে নবীনদের পক্ষ থেকে নবীনদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছে আফরোজা খাতুন নবীনদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি আফরোজা খাতুন একাদশ শ্রেণীর শিক্ষার্থী রোল 151 মানবিক বিভাগ আফরোজা খাতুন বিসমিল্লাহির রহমানির রহিম ফুলে ফুলে ঋতুরাজ বসন্ত সাজে ডালে ডালে মৌমাছি গুঞ্জন বাঁধে ফাল্গুনে ঋতুরাজ ফিরে ফিরে আসে সুজলা সুফলা এই গ্রাম বাংলাদেশে আজ
আজকে শীতের এই শেষ প্রান্তে সাজানো হয়েছে আমাদের জন্য নবীন বরণের বিশেষ এক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ সিরাজুল হক, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে মাননীয় সাংসদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, উপস্থিত আছেন নয় নং ব্রহ্মঘাসী ইউনিয়নের চেয়ারম্যান, উপস্থিত আছেন অত্র কলেজের সকল শিক্ষক মণ্ডলী ও অভিভাবক বৃন্দ, উপস্থিত আছেন বড় ভাই ও বোনেরা। সবার প্রতি রইল আমার পবিত্র সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দুদের জন্য রইল নমস্কার। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা নিজ আলোতে জ্বলতে শেখায়, তাই আমরা মাধ্যমিক টপকে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জনে এই প্রতিষ্ঠানে এসেছি। আমরা জানি দেশের সরকারি কলেজগুলোর মধ্যে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজ অন্যতম। এই প্রতিষ্ঠানে শিক্ষক মণ্ডলীরা যেমন উচ্চশিক্ষিত তেমনি নিষ্ঠাবান, শ্রেণীকক্ষগুলো খুবই মনোরম, তেমনি প্রাণদান প্রতিক্রিয়াও তেমনি আকর্ষণীয়। আমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামী বিশ্বকে টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাব, দেশের জন্য কাজ করব, ভালো মানুষ হয়ে বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলায় রূপান্তরিত করতে সাহায্য করব, সন্ত্রাস ও মাদকে রুখব, দারিদ্র ও নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলব, আমরা অত্র কলেজের নিয়মকানুন মেনে চলব, শিক্ষক মণ্ডলী ও বড় ভাই ও বোনদের সম্মান করব, কারো সাথে মিসবিহেভ করব না, সেমিয়ারে সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব, কলেজের সৌন্দর্য নষ্ট করব না, আর নতুন করে গর্ব মোরা, নতুন করে গর্ব, বড় হয়ে দেশের জন্য অনেক কিছু করব। নবাগত বন্ধুরা, আমরা কিন্তু জানি যে কলেজ গেলে নলেজ বাড়ে, ডেফিনেটলি, কিন্তু অনেকেই আবার বলে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, ফার্স্ট ইয়ার লাভ ইয়ার, কিন্তু এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ আমরা জানি, আমরা যেহেতু মাধ্যমিকটা টপ পাইছি তাই আমরা জানি যে গল্প করে সময় কাটায়, গাছের নিচে বসে সময়ের দাম দেয় না যারা, হোঁচট খাবে শেষে, সময়ের দাম দিয়েছেন যারা তাদের জীবন ধন্য, সুখময় জীবন অপেক্ষা করে শুধু তাদেরই জন্য। বন্ধুরা, আমরা কিন্তু জানি যে নলেজ ইজ পাওয়ার, সো আমরা একটু কষ্ট করে পড়লেই আমরা আমাদের লাইফকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। আর সকলেই জানে যে নো পেইনস নো গেইনস, কষ্ট না করে কোনো কিছুই অর্জন করা সম্ভব না, অতীতের সব চিন্তা বাদ, কারণ ইট ইজ নো ইউজ ক্রাইং ওভার স্পিট মিল্ক, অতীতের সব চিন্তা বৃথা। আমরা এসএসসিতে যে যাই রেজাল্ট করি না কেন, আমরা চাই এইচএসসিতে যেন খুব ভালো একটা ফলাফল করতে। আমরা যদি বলি আমি পুলিশ হব, আমি টিচার হব, আমি ডক্টর হব, শুধু বললেই কি হবে না, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজার্ভ, প্রথমে উপযুক্ত হও তারপর আকাঙ্ক্ষা করো। কথাটা আমাদের সবারই জানা যে হোয়ার দ্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে গন্তব্য অবশ্যই পৌঁছাতে পারবো। মহাকালের তুলনায় মানব জীবন খুবই ছোট, এই ছোট মানব জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য দরকার সুনির্দিষ্ট লক্ষ্য। জীবনের শুরুতে একটাই লক্ষ্য স্থির করে নেওয়া উচিত, কারণ লক্ষ্যহীন জীবন হালবিহীন নৌকার সমান। লক্ষ্য ঠিক রেখে শ্রম, নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্রতা নিয়ে অগ্রসর হলে মানব জীবনে অনেক দূর অবধি পৌঁছানো সম্ভব। বন্ধুরা, তোমার অনুপস্থিতিতে দেশ ও জাতি যেন তোমাকে স্মরণ করে, এর জন্য দেশ ও জাতির জন্য কিছু করে যাও, কারণ আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট। আরেকটা কথা হলো বন্ধু সিলেক্ট করা। বন্ধুরা, আমরা যখন হাই স্কুলে অনেকেই একসাথে ছিলাম, এখন অনেকেই অন্যত্র চলে গেছে, তো এই এই নতুন প্রতিষ্ঠানে এসে আমরা নতুন নতুন বন্ধু বান্ধব বানাতে বুঝে শুনে বন্ধুত্বের হাত বাড়াবো, কারণ বেটার অ্যালোন দেন ইন এ ব্যাড কোম্পানি, কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কলেজ সকলের উদ্দেশ্যে বলছি, অয়েলেজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক, একমাত্র পরিশ্রমী সৌভাগ্যের মূল, যার পরিশ্রম বেশি তার ভবিষ্যতের উজ্জ্বল বাণী দেখা যায়। শিক্ষা দীক্ষায় বড় হব, জ্ঞানের আলো ছড়িয়ে দেব। আমরা কোনো কিছুতে ব্যর্থ হলে তাতে আপসেট হব না, কারণ আমরা জানি
লার্নার্স বাই ফেইলার্স, ব্যর্থতার মধ্য দিয়েই সফলতা আসে। আমরা যেন ঝরা পাতার মতো ঝরে না পড়ি, সাফল্যের সিঁড়ি বেয়ে আগামী সম্ভাবনায় স্বর্ণশিখরে স্পর্শ করতে পারি, ভালো রেজাল্ট করে সকলের মুখ যেন উজ্জ্বল করতে পারি। সিরাজগঞ্জের সেরা বিদ্যাপীঠ সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজ আরও বেশি সুনাম অর্জন করুক, সারা বিশ্বের খ্যাতনামা ছড়িয়ে পড়ুক। আমি আর বেশি কিছু বলবো না, যার জন্য এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, এই কলেজটি এত দূর অব্দি এসেছে, আজ আমরা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারছি, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। খুবই আশা জাগানিয়া বক্তব্য আমাদের আফরোজা খাতুন নবীন শিক্ষার্থী, অনেক সুন্দর কথা বলেছ। হ্যাঁ, তোমাদের লক্ষ্য নির্ধারিত, আমরা দোয়া করি, আমরা সবাই মিলে চেষ্টা করব, ইনশাল্লাহ তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাবে। এখন প্রবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য আসছে। সুমাইয়া খাতুন অনন্যা, রোল নম্বর 108, মানবিক বিভাগ, দ্বাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া খাতুন অনন্যা। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে এত সুন্দর পরিবেশে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তোমরা নতুন, তোমরা নবীন, তোমরা এলে এলো শুভ দিন, ফুলে ফুলে তোমাদের করব বরণ, আজ নবীন বরণ। আমি মোসাম্মাদ সুমাইয়া খাতুন অনন্যা, অস্ত্র কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজ কর্তৃক আয়োজিত 2022-23 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিক সড়ক ফড়কের উন্মোচন ও নবীনদের বরণ এবং কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ সম্মানিত সভাপতিত্ব করবেন অধ্যাপক জনাব মোহাম্মদ সিরাজুল হক এবং সম্মানিত বিশেষ প্রধান অতিথি জনাব ডক্টর আব্দুল আজিজ এমপি মহোদয় ও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার বড় ভাই ও বোনেরা এবং নবীনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম, ও হিন্দুদের জানাই নমস্কার। অজস্র মানুষের আশা ও ভরসার মেলবন্ধনে এ যেন নিজের একটি দেশ, যে দেশের গর্বিত জনসমষ্টি আমরা প্রত্যেকেই। সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ অনার্স কলেজের প্রাঙ্গণে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে এসেছি, সেখানে আমাদের নির্দিষ্ট একটি ইউনিফর্ম ছিল। আমি যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলি তাহলে আমি ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলাম, সেখানে আমার ইউনিফর্মের রং ছিল সবুজ, আর আমার কলেজের ইউনিফর্মের রং ভিন্ন। আর যদি দূরত্বের কথা বলি তাহলে আমার কলেজ ক্যাম্পাস থেকে আমার স্কুলের দূরত্ব মাত্রই 10 মিনিটের। তবে এই পরিবর্তন শুধু দূরত্বের বা রঙের নয়, এই পরিবর্তন আমাদের বিশাল একটি গল্প বলে, এই পরিবর্তন আমাদের বলে স্কুলের গণ্ডি পেরিয়ে আসার গল্প। আমার বিশ্বাস এখানে উপস্থিত প্রত্যেকেরই এরকম স্বতন্ত্র একটি গল্প রয়েছে। জ্ঞান, শৃঙ্খলা, পবিত্রতা এই মূল মন্ত্রকে সঙ্গে নিয়ে কলেজটির যাত্রা শুরু হয় 1992 সালে। জননেতা মরহুম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের সুযোগ্য পুত্র সৈয়দ শামসুল আলম হাসোর মাধ্যমে। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা ও ইসলাম শিক্ষা শাখায় পাঠদান করানো হয়, যা রাজশাহী শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্বে সফল সমাপ্তির পর তোমরা এই প্রাঙ্গণে এসে পৌঁছেছ। জ্ঞান চর্চার মুক্ত মঞ্চ আমাদের এই প্রাঙ্গণ, জ্ঞান চর্চার মুক্ত রাজ্যে বিচরণ করতে পারবে তোমরা এখানে। স্কুলে তোমরা এক দীর্ঘ সময় পার করে এসেছো, কারো হয়তো 10 বছর, কারো হয়তো 5 বছর, তবে তোমরা এখানে এত দীর্ঘ সময় কাটাতে পারবে না। এখানে তোমাদের সময়সীমা খুবই কম, মাত্র 2 বছর, তবে এই 2 বছর অনেকগুলো ভবিষ্যৎ নির্ধারণের বছর, এই 2 বছর তোমাদের জীবন গড়ার বছর। এখানে যারা শিক্ষাদান করেন তারা অত্যন্ত সহযোগীপূর্ণ মনোভাব রাখেন। এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমাদের কলেজে রয়েছে লাইব্রেরি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ বিজ্ঞানাগার ও সড়ক লেন, এছাড়া শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার মুক্ত রাজ্যে বিচরণ করতে সাহায্য করবে এবং সমৃদ্ধ করবে শিক্ষার্থীদের জ্ঞানকে। সহযোগীপূর্ণ মনোভাবের জন্য আমরা এত সুন্দর ফলাফল করতে পারি। প্রত্যেক বছরই এটি রায়গঞ্জ উপজেলায় 7 বার শ্রেষ্ঠ কলেজ হিসেবে শিক্ষাকে অর্জনকারী একটি কলেজ। আমার বিশ্বাস তোমরাও এই কলেজের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারবে।
তোমরা যে নতুন প্রাণ শক্তি নিয়ে এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছো তা সাদরে বরণ করে তোমাদের এই কলেজের সম্মান অক্ষুণ্ণ রাখার কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ আমাদের কলেজ ক্যাম্পাসকে সুন্দর ও সুসজ্জিত করার কাজে অনেক অবদান রেখেছেন, কিন্তু আমরা যখন বছরের শুরুতে একাদশ, দ্বাদশ, অনার্স, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থী আমাদের কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হয় এবং শ্রেণীকক্ষে ক্লাস করতে চায়, তখন আমাদের শ্রেণীকক্ষের সংকট দেখা যায়। আমি আপনাকে অনুরোধ করব আপনি এই বিষয়টি একটু খেয়াল করবেন, যাতে আমাদের শ্রেণীকক্ষের সংকট আর না থাকে, আমরা যেন সুন্দর করে পড়ালেখা করে সুন্দর জীবন গড়তে পারি, দেশের কাজে অংশগ্রহণ করতে পারি, নিজেদের সম্মান রক্ষা করতে পারি এবং এলাকার সম্মান রক্ষা করতে পারি এবং কলেজের নামকে উজ্জ্বল করতে পারি। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোসাম্মদ সুমাইয়া খাতুন। অনন্যা, তোমার বক্তব্যে নবীনেরা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এখন শিক্ষকদের পক্ষ থেকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আতাউর রহমান খানকে। আজকের এই নবীনবরণ এবং ডাক্তার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সড়ক লেন বা উন্মোচন এবং কৃতি ছাত্রীদের ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অধ্যক্ষ স্যার জনাব সিরাজুল হক সাহেব এখানে উপস্থিত হয়েছেন। রায়গঞ্জ তারার সরঙ্গার উপজেলার থানার কর্ণধার যাকে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সমস্ত কিছু এই এলাকার সমস্ত কিছু দেখার দায়িত্ব দিয়েছেন মাননীয় সাংসদ জনাব অধ্যাপক জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব। এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় বড় ভাই আব্দুল হাদি মোহাম্মদ জিন্না ভাই, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আর আজকে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের সেই ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীবৃন্দ সহ এই কলেজের অনার্স কলেজের সমস্ত বিভাগের ছাত্রছাত্রী সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে শিক্ষক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলে আমাদের খুশির দিন, আমাদের আনন্দের দিন, আমাদের উৎসাহের দিন, কারণ আজকে একটা শিক্ষাক্রমের একটা পর্যায়ের বিশেষ করে ইন্টারমিডিয়েট পর্যায়ে অর্থাৎ স্কুল লেভেল শেষ করে এই ইন্টারমিডিয়েট লেভেলের যারা নতুন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য এই কলেজে এসেছে তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। ইতিমধ্যে বরিত হয়ে গেছে সেকেন্ড ইয়ার বা প্রবীণ শিক্ষার্থীদের দ্বারা, আমরা শিক্ষক পরিষদের পক্ষ থেকেও বরণ করে নিচ্ছি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার বক্তব্যে বেশি কিছু বলবো না, কারণ এখানে আমাদের মাননীয় এমপি সাহেব আছেন, প্রধান অতিথি আছেন এবং আরেকজন গুণী মানুষ এখানে আমাদের কাছে আছেন, উনি হচ্ছেন জগন্নাথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম। ওনাদের জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনবো বা তোমরা শুনবে, তবে আমি শুরুতে একটা কথা বলি যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এই বাঙালি জাতিসত্তার প্রবক্তা, এই বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের বেগম ফজিলাতুন্নেসা সহ যা পরিবারের পুনরের সেই জঘন্যতম একটি ন্যাক্কারজনক একটি যে হত্যার মধ্যে দিয়ে আমাদের এই জাতিকে শেষ করতে দিতে চেয়েছিল সেই পরিবারের ২৪ জন ওই
রাত্রে নিহত হন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আমি সালাম জানাই 1971 সালে সেই 30 লক্ষ শহীদের এবং 2,75,000 মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে, সম্ভ্রমের বিনিময়ে আমরা এই স্বাধীনতা লাভ করেছি। আমরা শ্রদ্ধা জানাই, এটি ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি। আমার বাবা একজন ভাষা সৈনিক ছিলেন, সেই 21শে ফেব্রুয়ারিতে সেই 144 দ্বারা ভঙ্গ করতে যে যারা শহীদ হয়েছেন, সালাম বরকত রফিক সহ নাম অজানা তাদেরকে, তাদের প্রতি আমার সচেতন সালাম এবং বিনয় প্রকাশ করছি। আমি বলছি আমাদের এই কলেজ নিয়ে যে চিন্তা ভাবনা বা এই কলেজ কোনভাবে কীভাবে চলছে, এই এই কলেজ এই উপজেলাসহ সারা বাংলাদেশে কী ধরনের ভূমিকা রাখতে পারে, ইতিমধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার ইতিমধ্যে বলেছেন এবং আমাদের ছাত্রছাত্রী বৃন্দ বলেছেন। তবে আমি বলবো, আমি প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমাদের কলেজকে, এই উপজেলা সদরের কলেজ, প্রতিটা উপজেলা সদরের কলেজের আওতায় এনে সরকারিকরণ করে দিয়েছেন। তারপরে আমাদের প্রধান অতিথি আমাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের কলেজের ইতিমধ্যেই একটি বিজ্ঞানাগার এবং একটি সড়ক, তারপরে রাসেল, ডিজিটাল রাসেল যে ল্যাব উনি এনে দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবেই ধন্যবাদ জানাবো। পাশাপাশি একটি কথাও বলবো আমি, সেটা হলো ইতিমধ্যেই আমাদের স্যারটি বলেছেন যে আমরা যখন সবাই একসাথে ক্লাসে যাই তখন আমাদের একটু শ্রেণীকক্ষের সংকট হয়, সেই জায়গায় এইটাকে মিট আপ করার জন্য এমপি সাহেব আমাদের দিকে নজর রাখবেন, খেয়াল রাখবেন। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে বক্তব্য নিয়ে আসছে আমাদের এই কলেজ শাখা ছাত্রলীগের নেতা, আমাদের রবীন সরকার। রবীন সরকারকে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা ইতিহাসের নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ মুজিব আদর্শের রণতরী, মুজিব আদর্শের উজ্জীবিত ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগী সোনার কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত 11 শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যিনি এই প্রতিষ্ঠানটাকে সন্তানের মতোই ভালোবাসেন, যার অকালান্ত পরিশ্রমের দ্বারা আজকে এই প্রতিষ্ঠানটি তিল তিল করে এগিয়ে যাচ্ছে, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ চোদ্দাবাজন স্যার সেরাজুল হক। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, রায়গঞ্জ তারা সলঙ্গার উন্নয়নের রূপকার, যিনি ইতিমধ্যেই রায়গঞ্জ তারা সলঙ্গা তথা উত্তরবঙ্গের মধ্যে মানবতার ফেরিওয়ালা খ্যাতি অর্জন করেছেন, যার নিবিড় ছায়ায় রায়গঞ্জ তারা সলঙ্গার মানুষ সুশৃঙ্খলভাবে রাজনীতি করে যাচ্ছেন, আমার সেই প্রাণপ্রিয় অভিভাবক চোদ্দাবাজন নেতা অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয়। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি চোদ্দাবাজন কাকা আব্দুল হাদি আলমাজি জিন্না। এ সবাই আরও উপস্থিত আছেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সম্মানিত সভাপতি, রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি, আমার রাজনীতির পথ প্রদর্শক চোদ্দাবাজন বড় ভাই গোলাম হোসেন শোভন সরকার। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ চোদ্দাবাজন স্যার রফিকুল ইসলাম। উপস্থিত আছেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত নৌকা মার্কা প্রতীক চেয়ারম্যান চোদ্দাবাজন বড় ভাই গোলাম সরোয়াল লিটন। উপস্থিত আছেন ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক চোদ্দাবাজন বড় ভাই গোলাম হাসনাইন টিটু।
উপস্থিত আছেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ চোদ্দাবাজন স্যার মোতালেব হোসেন সহ উপস্থিত আছেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি চোদ্দাবাজন বড় ভাই মেহেদী হাসান ইলিয়াস ভাই সহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এমপি মহোদয় সফল সঙ্গী হিসেবে উপস্থিত আছেন মাগুর অভিনয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট মামা সহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী অত্র কলেজের সকল শিক্ষার্থী এবং একাদশ শ্রেণীর সকল নবীন ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অরুণ পাতের তরুণ দল বঙ্গবন্ধু তনয়াদের শ্রদ্ধ শেখ হাসিনার সংগ্রামের সাহসের একমাত্র সহযাত্রী বাংলাদেশের নির্ভরতার প্রিয় ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সবাইকে জানাই মুজিবুর সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ আজকে সময় সংক্ষিপ্ত শুধু আজকে যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান সেই নবীন ভাই ও বোনদের প্রতি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদেরকে মনে রাখতে হবে আজকে আপনারা এই সরকারি কলেজে লেখাপড়া করছেন এর একমাত্র অনুদান জননেত্রী শেখ হাসিনা সরকার আগামী দিনে 2024 সালের নির্বাচনে আমরা আশা রাখি আমাদের এই রায়গঞ্জ তারা সলঙ্গার মাটিও মানুষের নেতা আমাদের এমপি অধ্যাপক আব্দুল আজিজ এমপি মহোদয়ের মতো ভালো মানুষ আবারও মনোনয়ন পাবেন আপনারা সবাই আবার ভোট দিয়ে নৌকামার্কাই ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা দেশরত্ন চলচ্চিত্র শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের বিনার মানে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুন্দর রবীন সরকার এবারে বক্তব্য নিয়ে আসছেন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াস হোসাইন রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব ইলিয়াস হোসাইনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বিসমিল্লাহির রহমানির রহিম ইলফাই আসমিন মুনকে বেগম নূরনাহার তর্কবাগী সরাস কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আব্দুল আজিজ সড়ক নবীনদের বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি অত্যন্ত সুযোগ্য সুদক্ষ যার নেতৃত্বে এই কলেজ অত্যন্ত সুন্দর এবং সাজুলীল হয়েছে আমাদের প্রিয় স্যার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সিরাজুল হক স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন রায়গঞ্জ তারা সলঙ্গার গণমানুষের নেতা ইতিমধ্যে যিনি রায়গঞ্জ তারা সলঙ্গার প্রতিটি জনপদের উন্নয়ন করে চলেছেন প্রতিটি জনপদের কাছে একজন সৎ মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন জনদি শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন পরম চৌদ্দ অভিভাবক প্রফেসর ডাক্তার আব্দুল আজিজ এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি চোদ্দাবাজন নেতা আব্দুল হাদি আল মাজি জিন্না কাকা আমাদের মাঝে উপস্থিত রায়গঞ্জের কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সমাজ বিভাগ চোদ্দাবাজন বড় ভাই রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত এই অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব স্যার আমাদের মাঝে উপস্থিত বর্মগাছ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান চোদ্দাবাজন বড় ভাই লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ রায়গঞ্জ উপজেলা শাখার সাবেক সফল সভাপতি রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি রায়গঞ্জ উপজেলা হিউম্যান রাইটসের সম্মানিত সভাপতি ইতিমধ্যে যিনি ছাত্র নেতা থেকে যুব নেতা এবং রায়গঞ্জের যুবদের সফল সাহসী নেতা আমার স্নেহের ছোট ভাই গোলাম হোসেন শোভন সরকার
আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু ভাই, আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী লুৎফাপা, আমাদের মাঝে উপস্থিত রায়গঞ্জ মহিলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের পরম ভাবী, আমাদের মাঝে উপস্থিত রায়গঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি রবিকুল ভাই, সাধারণ সম্পাদক মোনায়েম ভাই সহ সাংবাদিক ভাইরা, আমাদের মাঝে উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আজকে যাদেরকে নিয়ে আজকের আয়োজন সেই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে জানাই এদেশের মাটি ও মানুষের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলার স্থপতি, যার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ রচনা হতো না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য তনয়া, দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সংগঠন, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী মুজিবের শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন। সংগ্রামী শিক্ষার্থী ভাই বোনেরা, বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে 1975 সালের 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে 1952 থেকে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা 1970 গণ অভ্যুত্থান, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সম্ভব মানিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আমার আজকে নবীন শিক্ষাদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলতে চাই। বক্তব্য রাখবেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তি শেষে তোমরা এসেছো কলেজের আঙ্গিনায়। এখানে রয়েছে জ্ঞান চর্চার মুক্ত অবকাশ, স্বাধীন চিন্তা বিকাশের সুবর্ণ সুযোগ। এই এই তোমাদের এটা হলো উচ্চতর শিক্ষার প্রাথমিক ক্ষেত্র। তোমাদের আমরা বিশ্বাস করি, তোমরা জেনে খুশি হবে, এই কলেজটি দীর্ঘদিন ধরে স্যাররা বলে গেছেন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষায়, তারপরে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্নভাবে যে ঐতিহ্য ধরে রেখেছে সেটা তোমরা অবশ্যই করবে। এবং পাশাপাশি সময় অল্প, আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস যদি আমরা দেখতে যাই, স্বাধীনতার ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাই পলাশী রামনের কারণে স্বাধীনতার লাল সূচ দস্তাবিত হওয়ার পরে এদেশের স্বাধীনতা, এই ভূখণ্ডের স্বাধীনতার জন্য অনেক মনীষী, অনেক বীর যোদ্ধারা স্বপ্ন দেখেছেন ক্ষুদিরাম, সূর্য সেন, হাজি শরীয়তুল্লাহরা স্বপ্ন দেখেছেন, নেতাজি সুভাষ বোস, হোসেন সরহদ্দি শেরে বাংলারা যে বাংলাকে স্বাধীন করতে পারেনি, এই বাংলাকে স্বাধীন করার জন্য পিতামজে পাকিস্তানে কারাগারে 24 বছর কাটিয়েছেন, অবশেষে পিতা মুজিবের আহ্বানে সারা বাংলাদেশে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করে 1971 সালে 7ই মার্চে শহর উদ্বোধনে সেই ভাষণের মধ্য দিয়ে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই স্লোগানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা হারিয়েছিলাম 30 লক্ষ শহীদ। প্রিয় সক্রিত ভাইয়ের আমার আজকে বেগম রুনাথ তর্ক স্বরাজ কলেজের এই সুন্দর পরিবেশ, মাননীয় এমপি মহোদয় আপনার কাছে চাওয়ার আগেই আপনি অনেক কিছু দিয়েছেন, তারপরে বলতে হয় আপনার হাত ধরেই এই কলেজের বাকি উন্নয়নগুলো আমরা করতে চাই। আপনি জানেন আজকে ছাত্রছাত্রীদের নবীন বরণ আজকের অনুষ্ঠানে প্রথম ক্লাসের দিয়েই যে শ্রেণীকক্ষ সংকটের আপনি আন্তরিকভাবে দেখবেন, এটা আমরা বিশ্বাস করি আপনার মাধ্যমেই আমরা আগামী দিনে রায়গঞ্জ তারা সলঙ্গার আবারও আপনাকে এমপি হিসাবে দেখতে চাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ইলিয়াস হোসেন। আমি এবারে বক্তব্য নিয়ে আসছেন রায়গঞ্জ উপজেলা ভাটা মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব গোলাম হোসেন শোভন সরকার। নবীন প্রবীণ সবার উদ্দেশ্যে বলে বনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু এরপরেই খুব কাছাকাছি সময় কিন্তু আমরা পৌঁছে গেছি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম,
আসলে আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই বেগম নন্নার তর্কবাগী সরকারি অনার্স কলেজের ছাত্রলীগের যে সমস্ত ভাইরা রয়েছেন, আজকের যে সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশকে সুন্দর রাখতে এখানে আমাদের অতিথিবৃন্দ রয়েছে। এমপি মহোদয় আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আপনারা পরিবেশটা শান্ত এবং সুন্দর রাখবেন। এখানে আমি দেখতে পাচ্ছি মেইন গেটে আমাদের ছাত্রছাত্রী ভাইরা ভিড় করছেন। ওখানে আমাদের ছাত্রলীগের যারা রয়েছে আমি তাদেরকে বলবো ওইখানে যে গেটটা বন্ধ করে দিতে। কোনো ছাত্রছাত্রী এখানে আমাদের অতিথিবৃন্দ আছে তাদের আচরণে, কোনো ছাত্রছাত্রী তাদের আচরণে যেন আমাদের অতিথিবৃন্দ কষ্ট না পায়, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা এখানে বসে পড়েন, এখানে অতিথিবৃন্দ আছেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, আপনারা সুন্দর পরিবেশ বজায় রাখেন। আশেপাশে যারা রয়েছেন বিভিন্ন সাইডে আমি দেখতে পাচ্ছি আমাদের এই কলেজ ক্যাম্পাসে যে সমস্ত ছাত্ররা রয়েছে, আপনারা মঞ্চের সামনে আসেন, এখানে চেয়ার রয়েছে, আপনারা বসেন এবং মঞ্চের সামনে এসে অবস্থান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীন বরণ, মাননীয় জাতীয় সংসদ সদস্য এমপি মহোদয়ের সড়ক ফলক উন্মোচন, কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতি হিসাবে যিনি আসন গ্রহণ করে আছেন অত্র কলেজের অধ্যক্ষ, যিনি ইতিমধ্যেই এই সরকারি কলেজকে একটি সুন্দর রূপ দিয়েছেন, সাংগঠনিক কাঠামো দিয়েছেন এবং শিক্ষার মান উন্নয়নে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অত্র কলেজের অধ্যক্ষ আমার ভাই সিরাজুল ইসলাম উপস্থিত রয়েছেন আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে, যিনি ইতিমধ্যেই রায়গঞ্জ তারার সলঙ্গার মাটি ও মানুষের নেতা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যার নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যিনি এই রায়গঞ্জ তারা সলঙ্গার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, সে আমাদের চোদ্দাবাজন নেতা, একজন সুচিকিৎসক যার কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন জ্ঞানী, একজন বিশেষজ্ঞ হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সে আমাদের চোদ্দাবাজন নেতা, প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, রায়গঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী বারবার নির্বাচিত সভাপতি চোদ্দাবাজন কাকা আব্দুল হাদি আলমাজি জিন্না কাকা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ যিনি এই কলেজকে সরকারিকরণ করার পিছনে যার যথেষ্ট অবদান রয়েছে সেই আমাদের চোদ্দাবাজন স্যার আব্দুল মোতালেব স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগের চোদ্দাবাজন বড় ভাই রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বর্মগাছা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান বড় ভাই গোলাম সরল লিটন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ম্যাগনেট ভাই উপস্থিত রয়েছেন আমাদের মাঝে,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি চোদ্দাবাজন মেহেদি হাসান ইলিয়াস ভাই উপস্থিত রয়েছেন, বর্মাসা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম হাসান টিটো ভাই উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবলু ভাই উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে রায়গঞ্জের মঞ্চ উপবিষ্ট রায়গঞ্জ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং আজকে যাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে নবীন ছাত্র ছাত্রী ভাইরা এবং মাত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ব্যবসায়িক সংগঠন রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে ঐতিহ্যবাহী লক্ষ্মীখোলা বেগম নূর নাহার অনার্স কলেজ মাঠ প্রাঙ্গনে আজকের এই নবীন বরণে এখানে আমাদের মাঝে অতিথিবৃন্দ রয়েছেন, আমি এই কলেজকে নিয়ে দু একটি কথা বলবো, যেহেতু অতিথিবৃন্দ বক্তব্য দিবেন, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই কলেজ তিলে তিলে এই রায়গঞ্জ উপজেলার মধ্যে এই একটি কলেজ সরকারিকরণ করেছে জননেত্রী শেখ হাসিনা, এই কলেজকে সরকারিকরণ করার করেছেন এই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা সহ অধ্যাপক আব্দুল আজিজ মহোদয়কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই কলেজকে আজকের যে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা তাদের মেধা দিয়ে তাদের চোম দিয়ে এই কলেজের শিক্ষার্থীদের যে সুশিক্ষা দান করছেন, এই জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আগামীতে এই কলেজের সমস্ত কর্মকাণ্ড যেন আমরা এই এলাকাবাসী সহ উপস্থিত নেতৃবৃন্দ আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, অবশ্যই সেই সহযোগিতা আপনাদের পাশে থেকে করব। আপনাদেরকে আরও বলতে চাই যে আজকের এই কলেজে মোট সকল বিভাগ মিলে 4000 আমাদের স্টুডেন্ট রয়েছে। আজকে যারা নবীন তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো, যে আপনারা আজকে যারা স্কুলে গণ্ডি পেরিয়ে আজকে যারা আপনারা কলেজে পা রেখেছেন, আপনারা আগামী দিনে আপনারা এই প্রত্যেকটা ছাত্র, আপনারা আপনাদের ফ্যামিলির ভবিষ্যৎ, আপনাদের এলাকার ভবিষ্যৎ, আপনারা আমাদের এই উপজেলার ভবিষ্যৎ, আজকে আপনারা এই দেশের ভবিষ্যৎ, আপনাদের উপরই সভ্যতা নির্ভর করবে। আপনাদের সুচিন্তা এবং জ্ঞানের বিকাশের মধ্য দিয়ে আপনারা সমাজে প্রতিষ্ঠিত হবেন, বিশ্বকে জানবেন, বিশ্বকে চিনবেন, বিশ্ব জয় করবেন। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনারা আপনাদের ধৈর্য শক্তি মেধাকে কাজে লাগিয়ে আপনারা বিশ্ব জয় করবেন, পাশাপাশি বিশ্বের বাইরেও আমাদের সৌরজগতের অনেক বিষয়গুলো এখনো আমাদের অজানা রয়েছে, যে জিনিসগুলো আজকে যারা তরুণ প্রজন্ম আপনাদের মাধ্য দিয়ে জাতি এবং পৃথিবী অনেক কিছু পাবে। আপনাদের সুচিন্তা এবং জ্ঞান বিকাশের মধ্য দিয়ে আগামী দিনে একটি সুন্দর জাতি গঠন হবে এবং সুন্দর পৃথিবী গঠন হবে, এটাই আমরা আশা করি। আপনাদেরকে আরও বলতে চাই যে আসলে আজকে আপনারা কলেজ লেভেলে আপনাদের লাইফটা শুরু, এর বাইরেও আরেকটি জগৎ আপনাদের রয়েছে। আজকের যে আপনারা মেধা অর্জন করতে এখানে এসেছেন, সেই মেধা অর্জন শুধু আপনার ব্যক্তির জন্য, আপনার মেধা আপনার শুধুই ব্যক্তির জন্য। আজকে মেধা অর্জন শেষে আপনাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদের কর্ম করতে হবে, বিভিন্ন কাজ আপনাদের করতে হবে, সেটা দ্বিতীয় ধাপ। আপনারা আপনাদেরকে বলবো যে আপনাদের এই মেধা আপনারা অর্জন করে আপনারা নিজেকে সুপ্রতিষ্ঠিত করুন, জাতিকে অনেক কিছু দেন, পৃথিবীকে সভ্যতা দেন,
এবং আমাদের নতুন প্রজন্ম আপনাদের উপরই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। আপনাদের সকলকে আমরা এই কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই, আপনাদের সুনিশ্চিত ভবিষ্যৎ এবং সাফল্য মণ্ডিত কামনা করি। সেই সাথে কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে, যিনি ইতিমধ্যে আমাদের এমপি মহোদয় এই কলেজকে অনেক কিছু দিয়েছেন, আমরা তার কাছে প্রতিনিয়ত প্রত্যাশা করি যে এই কলেজের সার্বিক যে উন্নয়নে আপনি আমাদের পাশে থাকবেন, ভবিষ্যতে থাকবেন আমাদের পাশে। সেই সাথে আমাদের এই কলেজ ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে এসেছে, তাদের একটি হোস্টেল খুবই প্রয়োজন। আমাদের এই ছেলেমেয়েদের হোস্টেল একটা প্রাণের দাবি এই কলেজের, সেই হোস্টেলটি ইতিমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। তো আপনার সুদৃষ্টি কামনা করি, আপনার একটু সার্বিক সহযোগিতা এবং গুরুত্ব দিয়ে সেই বিষয়টি একটু দেখবেন। এই হোস্টেলটি আমাদের অবশ্যই প্রয়োজন, এই ক্যাম্পাসের জন্য বাস প্রয়োজন, আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করতে আসে, তাদের যাতায়াতের জন্য আমাদের এই কলেজ ক্যাম্পাসে বাসের প্রয়োজন রয়েছে। আপনার সুদৃষ্টি কামনা করব, আপনার বরাদ্দ দিয়ে এই কলেজ ক্যাম্পাসে আপনারা আপনার এই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাস দিবেন। পাশাপাশি আমি এই কলেজের যেহেতু 4000 স্টুডেন্ট এখানে, সকাল থেকে দেখা যায় যে 4-5টা আবার পরীক্ষা চললে অনেক সময় 5-6টাও বেজে যায়, এখানে এই কলেজের কলেজ ক্যাম্পাসের জন্য একটি ক্যান্টিন অতি প্রয়োজন। একটি ক্যান্টিন অনেক আগের দাবি, 2-3-4-5 বছর হলো আমরা এই ক্যান্টিনের দাবি করে এসেছি ছাত্রছাত্রীদের জন্য। ইতিপূর্বে একটি ক্যান্টিন হওয়ার কথা ছিল, যেখানে আজকে ওই কর্নারের যে বিল্ডিংটা আছে সেখানে মসজিদ হয়েছে, সেই মসজিদের নিচের তলাতে আমাদের ক্যান্টিন হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের এই কলেজের বিজ্ঞানাগার উদ্বোধন হয়েছে, যার কারণে আমরা ক্যান্টিনটি করতে পারি নাই। এখানে আমি নিজেই ঘোষণা করতে চাই যে এই কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন প্রয়োজন, সেটা আমি উপলব্ধি করি এলাকাবাসী হিসাবে, এবং আমাদের স্টুডেন্টদের যে মনের চাওয়া, তাদের যে দাবি, সেই দাবিকে সামনে রেখে আমি এই কলেজ ক্যাম্পাসে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে একটি ক্যান্টিন করে দেব। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার আর্থিক আমার নিজের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই কলেজ ক্যাম্পাসে আপনাদের সুবিধার্থে একটি ক্যান্টিন আমি আপনাদেরকে করে দেব, এবং সার্বিক উন্নয়নে এলাকাবাসীকে সাথে নিয়ে সবসময় এই কলেজ ক্যাম্পাসে সকলকে সার্বিকভাবে সহযোগিতা করে এসেছি, ছাত্রছাত্রী ভাইদের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে এসেছি। পাশাপাশি এই কলেজের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের গুরুজন, তাদের যে কোনো সমস্যা বা এই কলেজের যে কোনো পারিপার্শ্বিক সমস্যা হলে আমাদের কাছে সর্বক্ষণিকভাবে যে কোনো সময় আমাদেরকে ডাকলে ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। আমরাও আপনাদেরকে বলবো যে এই কলেজটা আগামী দিনে আপনাদের, আমরা এই যে বিভিন্ন আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই যে বিভিন্ন কলেজে ছাত্র রাজনীতি, বিশৃঙ্খলা একটা ছাত্র রাজনীতির কারণে বিভিন্ন কলেজ ক্ষতিগ্রস্ত, কিন্তু আজকে এই বেগমনাথ তর্কবাগিস কলেজে আজকে আমাদের ছাত্রলীগের কর্মী ভাইরা, অসংখ্য ছাত্রলীগের কর্মী রয়েছে, কিন্তু সুশৃঙ্খল ছাত্রলীগ, আমরা এই কলেজ ক্যাম্পাসে সুশৃঙ্খল একটা ছাত্রলীগ উপহার দিয়েছি, একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই ছাত্রলীগ এই কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ভাইদের পাশে সর্বক্ষণিক সুবিধা দিয়ে আসছে। আমি ছাত্রলীগের কর্মী ভাইদেরকে বলতে চাই যে আগামী দিনে আজকের এই সুন্দর পরিবেশ বজায় রাখতে আগামী দিনেও আপনারা এই কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রী ভাই থেকে শুরু করে শিক্ষকদের পাশে থাকবেন। সেই সাথে এই কলেজের উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমাদের যিনি প্রধান অতিথি, আজকে জননেত্রী শেখ হাসিনার
অত্যন্ত আস্থাভাজন একজন নেতা, যিনি যাকে আমাদের আগামী দিনে এই রায়গঞ্জ তার সলঙ্গার মাটি ও মানুষের নেতা, নেতা যিনি আগামী দিনে তাকে আমাদের এই রায়গঞ্জ তার তার সলঙ্গার মানুষের প্রয়োজন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের জননেতা অধ্যাপক আব্দুল আজিজ মহোদয়কে আবারও এমপি হিসাবে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ গোলাম হোসেন শোভন সরকার। এবারে বক্তব্য নিয়ে আসছে আমাদের এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী, আমাদের গোলাম সাকমাহেন টিটো, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হাসনাইন টিটোকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগ, ব্রহ্মগাছা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই নবীনবরণ অনুষ্ঠান এবং আব্দুল আজিজ সড়ক শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বেগম নুনার তর্পকিস কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম ভাই, আজকের এই আলোচনা সভার যিনি প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য, রায়গঞ্জ তার সলঙ্গা মাটি ও মানুষের নেতা জননেতা জনাব অধ্যাপক আব্দুল আজিজ এমপি মহোদয় এই সভায় উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত বিপ্লবী সভাপতি আব্দুল হাদি আলমাজি জিনা ভাই এ সভায় উপস্থিত আছেন। ব্রহ্মগাছা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান গোলাম সরার লিটন ভাই এ সভায় উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি মেহেদী হাসান ইলিয়াস এ সভায় উপস্থিত আছেন। ইটভাটা মালিক সমিতির সভাপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছোট ভাই গোলাম হোসেন শোভন সরকার এ সভায় উপস্থিত আছেন। মাগুরা বিনোদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ম্যাগনেট ভাই এ সভায় উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির অন্যতম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক ভাই এ সভায় উপস্থিত আছেন। উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই কলেজের সকল শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাই ব্যক্তিগত পক্ষ থেকে সালাম। আজকের এই বেগম নুনার তর্পকিস কলেজ প্রতিষ্ঠা লগ্নে থেকে আমরা ছিলাম এই কলেজের, আমি প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। আমরা যখন এই কলেজে ভর্তি হয়েছি এখানে টিনের ঘর ভাঙা বেড়া ছিল, সেই দিনের কথা এখনো মনে পড়ে। সেই দিন থেকে আমরা এই কলেজকে এলাকার মানুষ হিসেবে সার্বিক সহযোগিতা করেছি এবং আমার মুরব্বী মরহুম সুলতান মাহমুদ মিয়া, আমার বাবা নুরুল হুদা সরকার সহ যারা এই কলেজে সার্বিক সহযোগিতা করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি এই কলেজের আরও বিভিন্ন নেতৃবৃন্দ এবং বক্তৃতার মধ্যে দিয়ে বলে গেছেন এখানে একটি আবাসনের সংকট আছে, 4000 ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের এই আবাসনের সমস্যার সমাধান হবে। পাশাপাশি এই কলেজকে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই কলেজ সরকারিকরণ হয়েছে, আমি ধন্যবাদ জানাই। মনসুর আলীর সুযোগ্য পুত্র জনাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ভাইকে ওনার কাছে আমরা এই কলেজ থেকে, এলাকার পক্ষ থেকে আমরা ওনার বাসায় দুইবার গিয়েছি।
এই কলেজ সরকারিকরণের জন্য ওনাকে ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য আজকের এই বেগম নূর নর্তকী কলেজের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আজকের এই কলেজ এলাকার অনেক উন্নয়ন হয়েছে। পাশাপাশি আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে যে 24 সালে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণ ভোটারদেরকে আমি উদাত্ত আহ্বান জানাব। সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আব্দুল আজিজ এমপি মহোদয়কে আবারও টিকিট দেবেন সে আশাবাদ ব্যক্ত করে, পাশাপাশি 24 সালে জানুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তরুণ সমাজের কাছে ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ গোলাম হাসনাইন টিটু। আমাদের মাননীয় প্রধান অতিথি ওনার খুব ব্যস্ততম সময় রেখে আমাদের এখানে দীর্ঘক্ষণ আছেন, উনি খুব বেশি সময় থাকবেন না আমাকে আমাকে বলা হয়েছে। কাজে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, হয়তো অনেককেই ইচ্ছা থাকার পরেও আমি বক্তব্য নিশ্চয়ই শুনতে পেরেছি। এখন বক্তব্য নিয়ে আসছেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম সরার লিটন। গোলাম সরার লিটন, আমাদের এমপি মহোদয় বলে দিয়েছেন বক্তব্য সংক্ষেপভাবে, এবং আমরা আমাদের ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ হলো আছে এটাও ঠিক, তারাও এখন ক্ষুধার সময়, উনিও বেশিক্ষণ থাকবেন না, 3 মিনিট করে সবার বক্তব্যের সময় 3 মিনিট, এবং হয়তো আমরা সকলকেই বক্তব্য দিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। তিন মিনিটের 1.5 মিনিট তো গেলই। সম্মানিত উপস্থিতি, 22-23 অর্থ বছরের 22-23 শিক্ষাবর্ষে সরকারি বেগম নূর নাহার তর্ক বাগিস কলেজের আজকের এই নবীনবরণ অনুষ্ঠান এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্যর নামে ডক্টর আব্দুল আজিজ এমপি মহোদয় সড়কের ফলক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অত্র কলেজের যিনি সভাপতিত্ব করছেন, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সিরাজুল ইসলাম, আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য রায়গঞ্জ তাড়াশ তথা সলঙ্গার মাটি ও মানুষের নেতা, যিনি ইতিমধ্যে রায়গঞ্জ তাড়াশ সলঙ্গাকে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিতি লাভ করে রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন আমাদের সেই প্রিয় নেতা অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ এমপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল হাদি আলমাজি সহ বিভিন্ন শিক্ষা অনুরাগী, বিভিন্ন সংগঠনের বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ, ছাত্রলীগ সহ সকল অঙ্গ, সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। আজকে যারা যে সকল ছাত্রছাত্রীদেরকে বরণ করে নেওয়া হচ্ছে সে সকল নবীন ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত, অত্র কলেজের সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, ইলেকট্রনিক স্প্রিং মিডিয়ার সাংবাদিক ভাইরা, সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ রায়গঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে ইতিমধ্যেই এই কলেজের যে মাননীয় সংসদ সদস্য নিজস্ব অর্থায়নে একটি সড়ক উন্মোচন হয়েছে, যে সড়কটি দিয়ে
যে সড়কটি দিয়ে বিভিন্ন এই কলেজের সকল ছাত্রছাত্রী সহ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পদচারণা এখানে হবে চলবে, সেই জন্য প্রথমে কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্যকে যে আপনার পদচারণে আপনার অনুমান অর্থায়নে এখানে একটি সুন্দর সড়ক উন্মোচিত করেছেন উন্মোচন করেছেন। সেই সঙ্গে আজকে যারা যে সকল নবীন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছ লেখাপড়া করার জন্য, আজকে সেই লেখাপড়ার উদ্দেশ্য দিয়ে তাদের নিজস্ব মনোনিবেশ দিয়ে আজকে নিজস্ব মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে এই সমস্ত যাদের সমস্ত শিক্ষকবৃন্দ আছে শিক্ষকবৃন্দ যে সমস্ত জ্ঞান অর্জন দিবে সেই জ্ঞানকে মাথায় করে পুঁজি করে আগামী দিনে নিজেদের মতো নিজেরা প্রতিষ্ঠিত হয়ে স্বাবলম্বী হয়ে আগামী দিনে দেশ ও জাতি গঠনের জন্য তোমরা সকলে মিলে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সঙ্গে আজকে একটি কথা বলতে চাই, একটি ছাত্রী বলেছেন তার বক্তৃতায় বলেছেন, সেটি হলো ফার্স্ট ইয়ার লাভ ইয়ার। আসলে এই ধরনের মানসিকতা নিয়ে যদি এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যদি কলেজে ভর্তি হয়ে থাকো কলেজে এসে থাকো তাহলে আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের জন্য ঝরঝরা। অতএব এই ধরনের মানসিকতাকে মন থেকে দূর করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেকে দাসী দেশ এবং জাতির সেবা করার জন্য নিজেকে নিজের মধ্যে আত্মতৃপ্তি লাভ করে আত্মপ্রতিষ্ঠিত করে নিজেকে স্বাবলম্বী করে যেন আগামী দিনে এবং দেশ ও জাতি গঠনের জন্য কাজ করতে পারো সেই সেই প্রতিশ্রুতি আজকে ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সেখান থেকে আজকে তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনের জন্য এই দেশে এবং জাতি গঠনের জন্য কাজ করতে পারো সেই জন্য কাজ করবে সেই আহ্বান রেখে আজকে আসলে বক্তৃতা দেওয়ার সময় মাত্র 3 মিনিট পার হয়ে গেছে অলরেডি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছ যারা এসেছ সকলের এই প্রতিষ্ঠানের সকলের উত্তরের উন্নতি উত্তরোত্তর উন্নতি কামনা করি। বিশেষ করে সেই সঙ্গে মাননীয় সংসদ সদস্যকে সদস্যকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার কাছে একটি বিনীত দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বদ্রী হলো যে ইতিমধ্যেই আমার একটি বক্তা বলে গেছেন আসলে কলেজ ক্যাম্পাসে কলেজের জন্য একটি সরকারি বাস, যানবাহনের জন্য যাতায়াতের জন্য ছাত্রছাত্রী যাতায়াতের জন্য একটি বাস এবং একটি হোস্টেল যদি এখানে নির্মাণ করার ব্যবস্থা করে দিবেন তাহলে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে সহজ শর্তে এখানে চলাফেরা যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের একটি হোস্টেলের ব্যবস্থা করে দিলে সেখানে তারা দূর থেকে যেহেতু ছাত্রছাত্রী আসে তারা নিরিবিলি মনোরম পরিবেশে এখানে থেকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারবে। সকলকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের এই কলেজের সকল উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বৈনিক মানুষের, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব গোলাম সরোয়ার লিটনকে। আমরা হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ডক্টর ফরহাদ হোসেন, এবং পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। বাংলাদেশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধামানগর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি জনাব সোহেলকে ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা। শুধু মেয়েদের জন্য 50 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিস অনার্স কলেজের আজকের এই নবীন বরণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আজিজ এমপি মহোদয়। আমি যাকে দেখি উনি রাজনীতিতে মেধা প্রজ্ঞা এবং বিচক্ষণতার একটি সমন্বয় ঘটিয়েছেন, সভাপতিত্ব করছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সিরাজুল হক ভাই উপস্থিত রয়েছেন, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্না ভাই উপস্থিত রয়েছেন,
অত্র কলেজের সাবেক প্রিন্সিপাল মোতালেব ভাই। আমি নামগুলো না বলি, যেহেতু খুব সংক্ষেপে বক্তৃতা দেওয়ার কথা বলা হয়েছে। এখানে শোভন রয়েছে, প্রিয় ছোট ভাই, ইলিয়াস ছিল, তারপরে দেখছি লিটন ভাই। তো আমি মূল আলোচনায় চলে যেতে চাই। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ভাষা আন্দোলনের সূচনাকারী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, এবং ভাষা আন্দোলনের যারা সূচনা করেছিলেন এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নবীন ভাই ও বোনেরা, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন, আনন্দের একটি দিন। অনেক বক্তব্য হয়েছে, অনেক সুকথা হয়েছে, অনেক কিছু তোমরা শিখেছ এখান থেকে। তোমরা জ্ঞানের কথা শুনেছ, আলোর কথা শুনেছ, প্রধান অতিথি মহোদয় আরও সুন্দর সুন্দর কথা বলবেন। আমি আসলে বক্তব্য রাখব না, আমি আমার দুই একটি বিশ্বাসের কথা বলব, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিশ্বাসের কথাগুলো তোমাদের যদি তোমরা এটি মনে রাখো বা মনে নাও তাহলে তোমরা একটু হলে উপকৃত হবে। তোমাদের যে বয়স, এটি হচ্ছে জীবনে বড় হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বয়স। তোমাদের যে বয়স, এটি হচ্ছে জীবনে বড় কিছু শুরু করার শ্রেষ্ঠ বয়স। আমরা চাইলেই আজকে যারা এখানে অতিথিবৃন্দ রয়েছে, আমাদের ইভেন্ট প্রধান অতিথিবৃন্দ, প্রধান অতিথি মহোদয় যদি উনি চান, যে উনি তো ডাক্তার, এখন উনি ইঞ্জিনিয়ার হবেন, সম্ভব? সম্ভব না। কিন্তু তোমরা যারা আজকে এখানে রয়েছ নবীনরা, তোমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, অধ্যাপক হতে চাও, তাহলে কিন্তু সেটি তোমাদের পক্ষে সম্ভব। সেজন্য তোমাদেরকে একটি সুন্দর স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটি অর্জনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল কালাম আজাদ, উনি একটি কথা বলতেন যে স্বপ্ন সেটি নয় যেটি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটি যেটি আমাদেরকে ঘুমাতে দেয় না। মানুষ যখন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন অর্জনের জন্য চেষ্টা করে, তখন তার আচরণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে। এই আচরণের যে ইতিবাচক পরিবর্তন, সেটি মানুষকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেয়। তো আমি চাইব আজকের এই নবাগত নবীন শিক্ষার্থীরা প্রত্যেকেই সুন্দর সুন্দর একটি স্বপ্ন দেখবে, সেই স্বপ্ন চয়নের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাবে। শিক্ষার্থী হিসাবে তোমাদের তিনটি কাজ, তিনটি। প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা, দ্বিতীয় কাজ পড়াশোনা করা, তৃতীয় কাজটিও পড়াশোনা করা। এর বাইরে যা কিছু সবই অপশনাল। সেটি তুমি রাজনীতি বলো বা অন্য যে কিছু, যে কোনো কাজের কথাই বলো না কেন, কারণ শিক্ষা হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। সেই কালো মানুষের নেতা মার্টিন লুথার কিং একটি কথা বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন দ্যাট উই ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই শিক্ষার মাধ্যমে আমরা সারা পৃথিবীকে পরিবর্তন করতে পারি, আমরা নিজেকে পরিবর্তন করতে পারি, আমাদের প্রতিবেশকে পরিবর্তন করতে পারি। আমি যে আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এবং আজকে অতিথিরাও যে কথা বললেন, সেটিও সম্ভব হয়েছে শুধুমাত্র শিক্ষা অর্জনের মাধ্যমে। আমরা আমাদের আত্মবিশ্বাসের উন্নয়ন ঘটিয়েছি বলে দুটি কথা তোমাদের সামনে দাঁড়িয়ে সাহস পাচ্ছি। আমার বাড়িও এখান থেকে কয়েকটি গ্রাম দূরে, আবুদিয়া, যে গ্রামে অধিকাংশ মানুষ কি কৃষক। আমারও কৃষক হলে মানে অবাক হওয়ার কিছু ছিল না, কিন্তু সেখানে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদেশে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মিলেমিশে কাজ করছি। তো সেটি অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র এই শিক্ষা এবং শিক্ষা অর্জনের মাধ্যমে। সেই শিক্ষাই এই আত্মবিশ্বাসটি আমাকে দিয়েছে। তো তোমরাও সেই জিনিসটি মনে রাখবে যে যদি তোমরা শিক্ষার পিছনে এই সময়টি যথাযথভাবে কাজে লাগাও, তাহলেই কেবল তোমরা আগামী দিনে একটি সুন্দর জীবন পেতে পারো, সফল একটি জীবন পেতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাসটি জানতে হবে। একটা সময় ছিল যে আমরা ভুল ইতিহাস শিখেছি, আমাদের সামনে সত্য ইতিহাসটি আনা হয়নি। আমরা যখন স্কুল কলেজের ছাত্র ছিলাম সেই 90-এর দশকে,
তখন আমরা স্কুল কলেজে কখনো বঙ্গবন্ধুর নাম শুনিনি, অথচ বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কোনোদিনই স্বাধীন হতো না। ছাত্রলীগের ছেলেপেলেরা বলেছে, ইভেন অনেকের বক্তব্য এসেছে, কিন্তু এটি সত্য ঘটনা যে বঙ্গবন্ধুর যে ত্যাগ, বঙ্গবন্ধুর যে জীবন আদর্শ এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া তিনি যেভাবে মানুষকে সংগঠিত করেছিলেন, সেটির ফলেই আমরা দীর্ঘ আন্দোলন ধারাবাহিকতায় বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশ পেয়েছি বলেই আজকে আমরা উন্নত জীবনের স্বপ্ন দেখছি, আজকে আমরা স্মার্ট জীবনের স্বপ্ন দেখছি, আজকে আমরা 2041 সনে সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখছি। প্রিয় নবীন ভাই ও বোনেরা, তোমাদেরকে ইতিহাস সচেতন হতে হবে, একই সাথে তোমাদেরকে রাজনীতি সচেতন হতে হবে। রাজনীতি সচেতন না হলে তোমাদের স্বার্থ, তোমাদের যে অধিকার, সেটি তোমাদেরকে ভুলণ্ঠিত করা হবে। রাজনীতি মানে দুর্বৃত্তায়ন নয়, রাজনীতি মানে হচ্ছে বঙ্গবন্ধু রাজনীতির একটি সুন্দর সংজ্ঞা দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের স্বার্থে যে কাজ করা, সেটি হচ্ছে রাজনীতি। যদিও আমরা তথাকথিত খেপা রাজনীতি আমরা দেখছি, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা যদি রাজনীতিতে সত্যিকার অর্থে মানুষের প্রতি ভালোবাসা নিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করো, তাহলে এই খেপা রাজনীতিবিদ যারা, তারা বিদায় নিতে বাধ্য হবে এবং সেটি আগামী আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, সেটি ঘটবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার আলোচনা সংক্ষিপ্ত করব, শুধু এই কথাটি বলে রাখি যে আজকে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমরা সেই 1765 সনে যে বাষ্প ইঞ্জিন আবিষ্কার, সেটির মাধ্যমে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, তারপরে সেই বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লব, ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে তৃতীয় শিল্প বিপ্লব, আজকে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা প্রবেশ করেছি। এবং বলা হচ্ছে এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিবে তৃতীয় বিশ্বের একটি দেশ, সেটি বাংলাদেশ। এবং বাংলাদেশ থেকে অনেক পেশাই হারিয়ে যাবে, অনেক দক্ষতাই যেগুলো আমরা ট্রেডিশনালি দেখে আসছি সেগুলো আর কাজে লাগবে না আগামী দিনে। আমাদেরকে সেই জন্য নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং নতুন কারিগরি জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা সেটি করতে পারি, তাহলেই কেবল সেই আমরা যে আগামী দিনের যে প্রয়োজন, সেই দক্ষতার সাথে নিজেদেরকে আমরা ম্যাচ করতে পারব। এই কথাটি বলে শেষ করি, যদি সব কিছুই ঠিকঠাক থাকে, তারপরেও যদি বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ যদি বারংবার আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু সব কিছুই ভেস্তে যাবে, বিতা হয়ে যাবে। আজকের এই বেগম নুরুন নাহার সরকারি বেগম নুরুন নাহার তর্কবাগিস এই অনার্স কলেজের ক্যাম্পাস আগামী দিনে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এবং জাতির জনকের আদর্শ বিনির্মাণের দুর্গ হোক, সেই প্রত্যাশায় আমি রাখছি। এবং একই সাথে এই নবীনদের সাফল্য কামনা করছি, তোমরা জীবনে বড় হবে, দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। ধন্যবাদ ডক্টর মহ স্নেহস্পদ সভাপতি, পাত্র কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, মঞ্চ উপবিষ্ট রয়েছেন রায়গঞ্জ তারার সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য, ইতিমধ্যেই যিনি একজন ভালো মানুষ হিসাবে রায়গঞ্জ তারার সলঙ্গার প্রতিটি আনাচে কানাচে যার খ্যাতি ছড়িয়ে আছে, সে ডক্টর আব্দুল আজিজ সাহেব, আজকের অনুষ্ঠানের মধ্যমণি। মঞ্চ উপবিষ্ট রয়েছেন জিন্নাল মাজি ভাই সহ রফিক ভাই, বরমগাছি ইউনিয়নের চেয়ারম্যান টিটু ইলিয়াস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণ, আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা